প্রণাম করোনাকে প্রণাম করুন, মাকে কেউ প্রণাম করবেন না। চুল ঢেকে দিয়েছিলাম, সেই ভালো হয়ে গেছে, গ্যাসটা ফুলে হয়ে গেছে। ১২ বছরের থাইরয়েড ছিল, একদম থাইরয়েড নেই, পরীক্ষায় নেই ৪ মাস। আর পায়ে কি ছিল বললাম? এই অবয়স মতো হতো, চলতে পারতাম না ঘরে। শুধু নাম এই চারবার আসছি, ত্রিশুল থেকে দিয়ে কাজ হচ্ছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? চলুন মা, চলুন আপনি চলুন, মা চলুন, চলুন লাইনে চলে যান। মা মাকে কেউ প্রণাম করবেন না, মাকে কেউ এদিকে আসো, মা এদিকে আসো। আমার বড় আসছে আর আমার ছেলে, রাগটা অনেকটা কম হয়েছে, রাগটা একটু কম আছে। তুমি আরেকবার কোনো ভক্ত উপকার হয়েছে বলো মা, প্রণাম করবেন না মাকে। আমার আমি এক মাস আগে এসেছিলাম, একটা মেয়েকে নিলাম, আমার দুটো মেয়ে, বড় মেয়ের ছবি এনেছিলাম, খুব অসুস্থ ছিল, ভালো কাজ করতে পারতো না। তো এখন শরীরের দুর্বলতাটা কেটে গেছে, সে ভালো কাজ করছে, তবে রিপোর্ট করাইনি, রিপোর্ট করে সে মেয়ে আমার আসবে। আর ছোট মেয়ের খুব ব্যথা সব ছিল। কোথা থেকে আসছো মা? আমি ধনেখালি থেকে। ধনেখালি থেকে? হ্যাঁ, ছোট মেয়ে এসেছিল, আর ত্রিশুল ছুঁয়ে দিয়েছিলেন, ব্যথাটা একশোর মধ্যে 95 ভাগ ভালো হয়ে গেছে। আর ছোটো জামাইয়ের হাঁটু খুব ব্যথা ছিল, তার নাম জপ করে হাঁটুর ব্যথা অনেক ভালো হয়ে গেছে। বড় মেয়ে বিছানায় শয্যাশায়ী ছিল, আমি ঝেড়ে দিয়েছিলাম, বড় মেয়ে বেছে নিয়েছিল, ফটো নিয়েছিলেন, ত্রিশুল দিয়েছিলাম। শরীরটা দুর্বলতা কমে যাবো, কাজ করতে পারছে, করতে পারছে। ছোট মেয়েরও হাঁটু যন্ত্রণা ছিল, ভালো হয়ে গেছে, কোমর অনেক 95 ভাগ ভালো হয়ে গেছে। জামাইয়ের হাঁটু যন্ত্রণা ছিল, নাম জপ করে কমে গেছে, নাম জপ করে। মা আছে? আমার নাতনিটা উপকার হয়েছে? ছিল আপনার জবা ফুল খেয়ে ঠিক মতো হচ্ছে। কার কার? আমার নাতনি, আপনাকে বলব, প্রিয়টা সমস্যা ছিল। আপনি জবা, আর আচ্ছা ওরা যে আসতে পারেনি, জবা ফুলটা আপনি খাবে যতদিন না আসছে। মাকে প্রণাম করি, তুমি তো মা মায়ের অংশ, তুমিও তো এক মা, তাহলে কেন করবো না? তোরা প্রণাম করিস, আমি মায়ের পায়ে গিয়ে দিই। আমি প্রণাম নিই না তো, সব মায়ের চরণে গিয়ে দিই। কি উপকার হয়েছে বলো মা? কি উপকার হয়েছে বলো? কান কান শুনতে পাইনি, তখন জোর করে শব্দ হচ্ছে, আবার খানিকের পরে কমছে। আগে এসেছিলে? উপকার হয়েছে? কই বাড়ির লোকে এসছে? বাড়ির লোকে রে, তুই একা এসছো? কানটা অনেক সমস্যা ছিল, অনেকটা ভালো আছো? কবার এলে? তিনবার এলো। কোথা থেকে আসছো মা? আর কোনো ভক্ত উপকার হয়েছে? আমি এই প্রথম এসেছি, তোমার কাছে নিয়ে এসেছি। থেকে এসেছি হসপিটালে, 2 বছর ভর্তি না, জীবনে এই অপারেশনের পর বললো ক্যান্সার। কোথা থেকে আসছো মা? সুন্দরবন থেকে আসছো, বিছানায় শয্যা চাইছিল। আমাকে ছলেকে তুই একবার ফোন করলো, তুমি নাম করো, সেখান থেকে উঠিয়া মাস, নাম জপ করে উঠে বললে বিছানা থেকে। কেউ কেউ ধরা চলা উঠতে পারতো না, শুধু নাম জপ করে বিছানা থেকে উঠে বললে বাবা মা আছে। জয় কৃষ্ণ কালী মা। আপনার নাম নিয়ে নিয়ে তো একেবারে মানে ঘরে সারা রাত্রি শুধু নাম জপে জপে যত ঠিক আসবে বলে মানে আমি এখন উপকার পেয়েছো? কেউ উপকার হয়েছে মা? বলো মা কি উপকার হয়েছে? আমার পায়ে মানে পায়ে হাড়টা তো এই হাড়ে শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছিলো, ডাক্তার বলেছিল হাড়টা কেটে বাদ দিতে হবে, অপারেশন করতে হবে। আর
তো ফোন নিয়ে গেলাম ওখানে, শিবের মায়ের মন্দির পুজো করে ফোন গণ্ড হয়েছিল, সেখান থেকে পায়ের ব্যথা পুরো কমে গেছে একদম, মাঝে মধ্যে খুব কম। আসছো মা? হলদিয়া থেকে। আগে এসেছিলে? হ্যাঁ আগে ওখানে এসেছি। কবে এসেছিলে? আগে যখন গণ্ডগোল হয়েছিল সেই দিনই এসেছিল মা, আমাদেরকে ছোঁয়ানোর পরই প্রচুর অনেক ঝামেলা হয়েছিল। ও তা তুমি উপকারটা পেয়ে গেছিলে? তারপরে অনেক ঝামেলা পেয়ে গেছিলে? তারপরে আর কারুর দেখা হয়নি বন্ধ। তারপরে এই এসেছি যেদিন ঝামেলা নিয়ে এসেছিল ত্রিশুল লেগে দিয়েছি পায়ে, আর অপারেশন করতে পারছিল? হ্যাঁ অপারেশন করতে হলো না। না মা মা আছে? হ্যাঁ হ্যালো মা, উপকার হয়েছে? শ্বাসকষ্ট ছিল? এবার বলি কই রে শোন রে, দে তোরা উলু মা, একটা পুজো দিয়ে একটা পেশেন্ট ছেড়ে দিব তো ঘরে কেউ মারা গেছে। এই মা কেন শাখা পালা নিয়ে এসছে বলো মা, সব চুপ করে কি উপকার হয়েছে বলো মা? চুপ করো, চুপ করো, সব আছে এখানে, সব ফুল আছে, চুপ করো একবার, কি উপকার হয়েছে বলো মা? বাবা খুব অসুস্থ হয়েছিল, 20 জুলাই নিয়ে এসেছিলাম, তো মায়ের কাছে আসার পর আমি বাবা বাড়ি গিয়ে আরও অসুস্থ হয়ে যায়, আইসিইউতে ভর্তি ছিল, বাবা মায়ের কাছে মানসিক করেছিলাম যে আমার মঙ্গলা মাকে আমার মাকে শাখা পালা করাবো, আমার মাকে মঙ্গলা মাকে। কোথা থেকে আসছো মা? এটা শিক্ষণকারী মায়ের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নাম জপ করে আমি এসেছি, শুধু নাম জপ করে করবে মা। তিন মাকে তিনটে শাড়ি দিয়েছে, মা শাখা নিয়ে এসছে, শাখা বড় আমাকে পরাবো। পায়েস কে নিয়ে এসছে মা? উনি ভোগ দেবেন। কে ভোগ করেছে মা? আমাদের খিচুড়ি মা। সবাই উলুধনি দাও গো। এই মা অনেক উপকার পেয়েছিলাম মানুষ। আমি কিছু কথা বলি ভক্তদের। আচ্ছা অনেক ভক্ত আমি জানি, বেশিরভাগ যত ভক্ত এসছে আজকে মঙ্গলবার, আজকেও প্রচুর ভিড় হবে, যত ভক্ত আজকে ধরছেন বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে এসেছেন, কেউ তিনবার চারবার এসেছেন। আচ্ছা কোনো ভক্ত যদি উপকার না পান মায়ের কাছে, তাও কি মায়ের কাছে আসবেন? আমার স্বামীর তাও কি মাকে ভালোবাসবেন? এই মা কি স্বামীর তোমার স্বামী স্বামী প্রাণ ফিরে পেয়েছো, তাই জন্য আমাকে শাখার পালা পড়ালে, মা আছে? আরো দুটো মেয়ে খাবে আছে।
বাইরে চলে আসেন, বাইরে চলে আসেন, বাইরে চলে আসেন, বাইরে চলে আসেন, জানি কে করেছিল শিলিগুড়ি থেকে আমাকে বারবার কালকে পড়াতে বলেছিল, সেটা আমার পছন্দের শাড়িটা পড়েছিল, আমার ভক্ত মা দিয়ে গেছিলেন কালকে পড়াবো। এখন না, ভিডিও হচ্ছে। কালকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম এটা পড়াই মা, বাবা আপনারা চলুন 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 বাইরে চলুন বাইরে চলুন আমাকে এই সাইড আছে, এই সাইডে ভক্ত দেখতে হবে না। এই তুই মিডিলটা ধরো, এই জায়গাটা দিয়ে ভালো, মিডিলে ধরো, নাহলে এই সাইডটা ধরো। বাবা ওই জায়গাটা লোকেরা দেখতে পাবে না। এইটা ডেলি চেঞ্জ করা হয়েছে, এই সাইডে ডেলি চেঞ্জ করা। আমি নন দিও না, বেজেং দিও না। Thank you.
তুমি এটা ধরো, আমি যাচ্ছি, তুমি যেতে পারবে না। আমি অনেকক্ষণ আগেই বলেছিলাম মা, আমি ওখানে বসে জ্বালাতেই দিয়েছি। মায়ের হাতে দিয়ে দিস আম ছাগানে যাতে দিয়ে ইয়ে দেখেছে কিছু। এত ভালোবাসি রে তোরা, হ্যাঁ এত ভালোবাসি। মা বন্ধ হয়ে গেছে, মা লক হয়ে গেছে। কোনটা কোনটা আমি যাই না, ভক্তরা যান খেপে যান, আমি যাই। একটু ক্যামেরাটা ঘোরাও মা। হ্যাঁ হ্যাঁ বসে বসে দেখো তাহলে আমি মালাগুলো দিই। না না সবাই দাঁড়িয়ে না, দেখতে পাবো দেখতে পাচ্ছ না মা। আমরা
ওই তো এখানে ছিলেন পাকাটা গাড়ি ডিকিতে আছে তোমাদের লাগবে এখানে কাউকে এখান থেকে কাউকে পাঠাও না, পাকাটা আনতে তো লন্ডন লন্ডন থেকে ওকে বলো না গাড়ি থেকে বার করে এটার উপর রাখতে পাকাটা, তাহলে চিনতে পেরে যাবে কোন গাড়ির পাকা। বলো গাড়ি থেকে বার করে হাতে নিয়ে দাঁড়াতে দায়ী হয়ে নিয়ে চলে আসবে। তুমি ড্রাইভারের নাম্বারটা নিলে না এতক্ষণে, বলো গাড়ির সামনেটা রেখে দাঁড়াতে তাহলে কেউ চিনতে পারবে। কি করবে চলে যা, তুই চলে যা, মা হাটটা দেখি বেতন। কি বললি কথাটা? মা হাটটা দেখি বললো
ওইটা হবে না, ছোট আছে কাবারের পেছনের এটা। আমি রোগা ভাটকা বলে ঢুকে যাচ্ছি, চিৎকার করে বলা কথা শুনছো না তো, এত চিৎকার করো এগুলোর উপরে তুলসী পাতা দিয়ে আছে সবার দেখার জন্যই আমার হয়তো জন্ম হয়েছিল মা, একটু খাওয়া ঠিক হচ্ছে না, ছটাই দেখার জন্যই কিন্তু আমার জন্মটা হয়েছে। সেটা হচ্ছে আমি দেখো যে ভোগ এনেছি ওই ভক্তি রাখো, কালকে শুধু হাত দিয়ে দাঁড়িয়ে স্টোন পাল্টে সব দিকে আবার ধরে নিয়েছে যে মঙ্গলা মা না সন্ধ্যের সময় একটু ইয়ে হয় ফাঁকা থাকে, সেই সময় কথা বলতে পারবে, তাহলে সারাদিন একবার এ শুনবো না, সন্ধ্যের সময় ফাঁকা থাকে তাহলে কথা বলে, সারাদিন ছটার সময় খাচ্ছি ভাত অন্য সেবা করছি ছটার সময়, সারাদিন দাঁড়িয়ে সারাদিন কন্টিনিউ দাঁড়িয়ে কথা বলে, সারাদিন একজনে একটা কথা বলে, আমাদের কত কথা বলতে হয় 15,000 মানুষ সঙ্গে 10,000-12,000। ওমা তুমি দুপুরবেলা দিয়ে কি খাবে, তোমার জন্য দুটো ভাত বসিয়ে দেবো, বসাবো লাস্টে।